আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আচ্ছা, গার্ডিয়ান পাবলিকেশনের একটা বইয়ের সেট। হ্যাঁ, এর ভিতরে দেখেন পাঁচটা বই আছে টোটাল, 1 2 3 4 5। তো পাঁচটা মিলে একটা সেট করছেন, এবং এটার নামটা কি? নাম হচ্ছে গিয়ে ইসলাম আ কমপ্লিট কোর্স ফর বিগিনার্স। তো এটা লিখছেন, এই বিষয়টা আমার কাছে একটা ঘটনা আছে। দেখেন, ইয়াহিয়া আমেরিক তার লেখক, এবং যে ভাই অনুবাদ করছেন তার নাম হচ্ছে গিয়ে আলী আহমেদ মাবরুক। তো এটা মাবরুক ভাইয়ের অনুবাদ। হ্যাঁ, আচ্ছা, এই যে ইয়াহিয়া আমেরিক যে ব্যক্তিটা আছেন, উনি কিন্তু আসলে মুসলমান ছিলেন না। তিনি, তার জন্ম হয়েছিল হচ্ছে গিয়ে খ্রিস্টান পরিবারে। সো সে খ্রিস্টান পরিবারে বিলং করে, এবং সে মিশিগানের যে স্টেট ইউনিভার্সিটি আছে সেখান থেকে পড়াশোনা করছেন। যথেষ্ট নলেজেবল একজন ব্যক্তি, এবং তার সব থেকে ভালো দিক হচ্ছে সে হচ্ছে গিয়ে আপনার ইতিহাস খুব পছন্দ করতেন, এবং একটা সময় সে ইসলামী যে ইতিহাস আছে ওটার প্রতি মানে খুব আগ্রহ দেখানো শুরু করেন, এবং আস্তে আস্তে সে ইসলামিক যে ইতিহাস আছে ওটা নিয়ে পড়াশোনা করতে থাকেন। তো একটা সময় গিয়ে আলহামদুলিল্লাহ তার মুসলমান হয়ে যান তিনি। তো তিনি যখন মুসলমান হয়েছেন, এরপরে তিনি একটা জিনিস ফিল করছেন, সে মনে করেন কোরআন নিয়ে পড়াশোনা করাইতেছেন এটা ওইটা, এবং সে কিছু প্রতিষ্ঠানও করছেন। হ্যাঁ, এবং সে ক্লাসও নিচ্ছেন, এবং সে একটা জিনিস খেয়াল করলো, সে যখন মুসলমান হয়েছিল অথবা মুসলমান হওয়ার শুরুর দিকে ইসলাম নিয়ে তার কিছু বেসিক প্রশ্ন থাকে না, ইসলাম জিনিসটা কী, মানে একদম সহজভাবে হাতে ধরায় কেউ বুঝাই দিবে এরকম তিনি প্রপার কিছু পাইতেছিলেন না। যে একটা বই যেটাকে আমি একদম বেসিকভাবে বুঝতে পারবো, হয়তো অনেকগুলো থাকতে পারে, হয়তো তার কাছে ছিল না। তারপর হচ্ছে গিয়ে শুধু তাই না, কোনো লেকচার বা বই ইত্যাদি কিছু তিনি পাচ্ছিলেন না। এরপরে তার মাথায় একটা আইডিয়া আসলো, এবং সে ভাবলো আমি যদি একটা বই লিখি, যে আমি যখন প্রথম ইসলামের কথা আসলাম আমার ভিতরে কী কী জিজ্ঞাসা আসছিল, বা একটা মানুষকে যে বুঝতে পারে না, খুব একটা বোকা মানুষ, তাকে সহজভাবে কী করা যেতে পারে। তো সেই জন্য একটা বই লিখছেন, এবং বইটার নামটা খুব ইন্টারেস্টিং। বইটা হচ্ছে গিয়ে কমপ্লিট ইডিয়টস গাইড টু আন্ডারস্ট্যান্ড ইসলাম। ইডিয়ট মানে হচ্ছে গিয়ে আহাম্মক, মানে আহাম্মকের জন্য একটা কমপ্লিট গাইড যাতে করে সে ইসলাম বুঝতে পারে, হোয়াট ইসলাম ইজ অল অ্যাবাউট। হ্যাঁ, তো ইসলামের বিস্তারিত আসল বিষয়টা কী? এরপরে তিনি বইটা লিখছেন, এবং অবশ্যই তো পরে হচ্ছে এই বইটা অনুবাদ হইল। অনুবাদ এখানে নাম হচ্ছে ইসলাম আ কমপ্লিট কোর্স ফর বিগিনার্স। সো আমি এই বইটা পড়ার পর আমার কাছে যেটা মানে, হ্যাঁ ওইটা আমি পরে বলতেছি, পাঁচটা খণ্ডের খুব যে বিষয়টা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে বইটা। হ্যাঁ, পাঁচটা খণ্ডে ইসলামকে খুব সুন্দর করে এক্সপ্লেন করা হয়েছে। প্রথম যে খণ্ডটা আছে এটা হচ্ছে গিয়ে ইসলাম এবং কোরআনের পরিচয়, এটা নিয়ে শুরু করা হয়েছে। আমি একটু সূচিপত্র নিয়ে আপনাকে বুঝাই। হ্যাঁ, আকিদার যে বিষয়গুলো আছে ওখানে, হ্যাঁ প্রথম হচ্ছে গিয়ে সে কোরআন গবেষণা নিয়ে বোঝানো হয়েছে। বেসিক্যালি কি, আপনি যখন ইসলাম নিয়ে কোনো কোথাও ডিবেট করবেন, আপনার মূল বিষয় হচ্ছে কোরআন শরীফ। কোরআন শরীফকে যদি কেউ বলতে পারে যে এই আয়াত এটা হচ্ছে ফেব্রিকেটেড বা ভুল, হ্যাঁ বাড়ানো হয়েছে, তখনই কিন্তু আপনার মানে ঘটনা ঘটে যাচ্ছে। তো আমাদের মূল স্ট্রং পয়েন্ট হচ্ছে কোরআন শরীফ। তো তিনি শুরু করছেন কোরআন শরীফ দিয়ে। হ্যাঁ, যে এক আমাদের ইসলামের ভিত্তি যেটাকে বলা হয়, আমরা যখন আমরা অমুসলিমদের সাথে ডিবেট করি, কোরআন শরীফ হচ্ছে সব থেকে স্ট্রং পয়েন্ট আমাদের। তো এই জন্য তিনি যেটা করছেন, কোরআন গবেষণার দক্ষতা, কোরআনের সঠিক উপলব্ধি, তারপর হচ্ছে কোরআন কীভাবে কী বিষয়গুলো হয়েছিল, হ্যাঁ এগুলো সুন্দর করে তিনি লিপিবদ্ধ, এবং অক্ষরীকরণ কীভাবে হয়েছে সব কিছু সুন্দর করে তুলে ধরছেন, যাতে করে মানুষের যারা নমুসলিম আছে একদম ইসলাম গ্রহণ করছে শুরু দিয়ে, তারপরে যে ইসলাম নিয়ে জানতে চাচ্ছেন তাদের ভিতরে যেন স্ট্রংলি প্রবেশ করানো যায়। মূল বিষয়টা হচ্ছে কোরআন শরীফ যে এখনও অবিকৃত আছে, এবং এটা সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে, ওই বিষয়টা তুলে ধরছেন তিনি। এরপর হচ্ছে গিয়ে ইসলামী বিষয়ে, সৃষ্টি বিষয়ে ইসলামের যে দৃষ্টিভঙ্গি আছে মহাবিশ্ব নিয়ে, তারপর ইসলাম কী, ইসলাম মূলত কী, মুসলিমকে কিছু মানুষ অবিশ্বাসী কেন হয়, এই যে একদম সংজ্ঞাভিত্তিক একদম বেসিক যে ধারণা সেটা নিয়ে। তো বেসিক্যালি মূলটা হচ্ছে কি এখানে কোরআন শরীফ, এবং হচ্ছে কি ইসলামটা কি, এটা একটা পরিচয় তুলে ধরা হয়েছে একদম বেসিক। এটা যদি না ধানে মনে করেন কি, অনেক সময় হয় যে ইসলাম নিয়ে জানছি কিন্তু আসলে মানে কোরআন নিয়ে মানে আমার সংশয় রয়ে গেছে। তো একদম ভিত যেটা ওইটাকে সে প্রথমে ক্যাপচার করছে, কোরআন অ্যাকচুয়ালি ঠিক আছে এটা বোঝাইতেছে। এরপরে তিনি যেটা করছেন, একদম বেসিক যে বিষয়টা ইসলামের সেটা নিয়ে, দেখেন আমি এখনও পাতার ভিতরে আছি, এখানে কিছু পড়াশোনা করতেছিলাম আমি। আচ্ছা, এখানে আমি দেখাই, এখানে হচ্ছে কি ইসলাম যে বিশ্বাসটা আছে আল্লাহকে, তারপর হচ্ছে কি ফেরেস্তা কারা, জিন কারা,
তারপর হচ্ছে গিয়ে আল্লাহর কিতাব, নবী এবং রাসুল, একদম বেসিক যে কোর ধারণা আছে ওইটা নিয়ে শুরু করছেন তিনি। যেমন আল্লাহকে, তারপর হচ্ছে গিয়ে এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠার গ্যাপ অনেক, 15 পৃষ্ঠা, 48 পৃষ্ঠা, 58 পৃষ্ঠা, তো বেশ ভালো এক্সপ্লেনেশন করা আছে এবং কোরআনের আয়াত দেওয়া আছে। তবে ভালো যেটা করছেন, তিনি কি দেখেন এখানে কোনো অ্যারাবিক রাখেন নাই, কারণ দেখা যাচ্ছে যে অমুসলিমরা তো পড়তে পারে, তো জাস্ট তিনি অনুবাদটা রাখছেন। এরপর হচ্ছে কি, দ্বিতীয় অধ্যায়ে বিশ্বাসের বিষয়টা, আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করেন, আমাদের মৃত্যুর পর কি হবে, জান্নাত কি, জাহান্নাম কি, ব্যাস এই কয়টা মৌলিক টপিক নিয়ে সেকেন্ড খণ্ড। এরপর হচ্ছে কি আমাদের তৃতীয় খণ্ড, এই হচ্ছে তৃতীয় খণ্ড। এবং প্রত্যেকটা এই গার্ডিয়ানের যে কাজটা করছেন, প্রচ্ছদের কাজটা খুবই সুন্দর। আচ্ছা, এবার আমরা যদি তৃতীয় খণ্ডে যাই, এটা হচ্ছে মৌলিক ইবাদত এবং মাসালা। মনে করেন যে আমার তাকিদার বিষয়টা শেষ হয়ে গেছে, বিশ্বাস কী হবে ইসলাম নিয়ে, একদম বেসিকটা, কিন্তু এটা খুব ডিপ বিষয় না, একদম বেসিক যে নলেজটা দরকার। এরপর হচ্ছে গিয়ে আমাদের মাসালা রিলেটেড, এখানে হচ্ছে কি নামাজ, ইসলামের 5 স্তম্ভ, নামাজের গুরুত্ব, মুয়াজ্জিনের আহ্বান, কীভাবে পাক পবিত্র হব, নামাজের নিয়ত, আরও কিছু নামাজ, নামাজে আরও কিছু বিষয়, দায়িত্ব, তারপর হচ্ছে কি যাকাত কী, রোজা পালনের পদ্ধতি, হজ, 3টি গুরুত্বপূর্ণ দায়িত্ব, তারপর ফিকাশাস্ত্র, ইসলামিক আইন, মাজহাবসমূহ, হালাল এবং হারাম খাবার, তারপর হচ্ছে হালাল উপার্জন, অমুসলিম বন্ধুত্ব, এবং তারপর হচ্ছে বিয়ের যে পদ্ধতি ইসলামে সেটা নিয়ে, ইসলামিক শিষ্টাচার, মুসলিম পরিবারের বিষয়ে, ইসলামিক সমাজ কি, ইসলামের রাজনৈতিক ধারণা, ইসলামের আলোকে জীবন ব্যবস্থা। এখানে যেই কাজটা উনি করছেন, উনি মানে ওই যে মাঝহাবের যে বিষয়গুলো আছে ওটাতে কিন্তু তিনি মানে মারামারি কাটাকাটি এগুলো বিষয় না, জিস্ট তিনি জাস্ট এক্সপ্লেইন করতেছেন যে কোনটা কী, কোনটা কীরকম, তিনি ওই ভেতরে ডিপে ঢুকে যে এটা সেটা না ওসব বিষয়ে তিনি জান নাই, এটা আমার কাছে ভালো লাগছে। আচ্ছা, এবার হচ্ছে কি 4 নম্বর খণ্ড, 4 নম্বর খণ্ডে তিনি আমাদের ইসলামের বিশ্বাসের বিষয়ে বুঝলাম, কিছু মাসালার বিষয়ে বুঝলাম, এরপর হচ্ছে কি আমাদের যে নবী রাসুল আছেন তাদের নিয়ে আলোচনা হচ্ছে। হ্যাঁ, প্রাচীন সময়ের গল্প নাম দেওয়া হয়েছে, আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম কে, নূহ আলাইসাল্লাম এবং সেটার প্লাবন, হুদ আলাইসাল্লাম কে, ইব্রাহিম আলাইসাল্লামের কার্যক্রম, 3 অজানা নবীর ঘটনা, ইউসুফ আলাইসাল্লামের ঘটনা, তারপর হচ্ছে কি দ্বিতীয় অধ্যায়ে বনি ইসরায়েল চলে আসলো, নীল নদ থেকে মরুভূমি, মুসা আলাইসাল্লাম, পরবর্তী ঘটনাবলী, সুলাইমান আলাইসাল্লাম এবং বিলকিস, 2 শিংয়ের অধিকারী, তৃতীয় অধ্যায় ঈসা আলাইসাল্লাম, ইমরানের পরিবার, তারপর হচ্ছে একজন মহিয়সী, সংগ্রামী জীবনী, তারপর হচ্ছে যে বার্তা রয়েছে ইঞ্জিলে, গুহায় ঘুমন্ত যুবকেরা। এটা দিয়ে আমাদের নবীদের জীবনীর একটা পাঠ শেষ করা হয়েছে। আর যে পঞ্চম খণ্ড আছে, এটা হচ্ছে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যে জীবনী আছে ওইটা নিয়ে লেখা হয়েছে। বিষয়টা কিন্তু খুব সংক্ষেপে করা হয়েছে, সংক্ষেপে একদম সহজে, যেন ওই একটা বিষয় থাকে না যে আমি হাত দিয়ে বাবাদেরকে খাওয়াই দিতেছি, ওইরকম মানে একজন যে জানে কম বোঝে কম তাদেরকে একদম হাতে ধরে খাওয়াই দেওয়ার মতো বিষয়টা, এরকম সহজ করে দেওয়া হয়েছে। সর্বশেষ বার্তা 570 খ্রিস্টাব্দে, পৃথিবীর চেহারা, কুরাইশ কারা ছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, যুবক এক ব্যবসায়ী, আল্লাহ কীভাবে তার নবীদের বাছাই করেন, তারপর হচ্ছে গিয়ে সংগ্রামের সূত্রপাত, সব্রাগ্রহে সেনানীরা, মক্কাবাসীর নির্যাতন, আবিসিনিয়াতে হিজরত, আবাকাস শপথ, মুসলিম জাতির আবির্ভাব, নতুন যুগে প্রবেশ, তারপর হচ্ছে গিয়ে একটি শহরের পুনর্নির্মাণ মদিনাতে আসার পরে, এরপর হচ্ছে গিয়ে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, আবারও ঝড়ের পূর্বাভাস, এবার মদিনা অবরোধ, খন্দকের যুদ্ধ, যেটা চূড়ান্ত বিজয় 4th অধ্যায় শেষ অধ্যায়। এখানে হচ্ছে গিয়ে মক্কা থেকে মুক্ত হলো হুনাইন ও তাবুক, তারপর হচ্ছে দায়িত্বের পরিসমাপ্তি, নবীজির প্রতিচ্ছবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর হচ্ছে উলমে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল ছানার ভক্ত যিনি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর অমূল্য যে রতন, সালমান আল ফার্সি, জুলাইবিব, আবু জর আল গিফার, আসমা বিন আবু বক্কর, আরও কয়েকজন সম্মানিত সাহাবি। তো এইভাবে করে একদম ইসলামকে নিয়ে যে বেসিক যে বিষয়গুলো আছে, যারা আমার যেটা পার্সোনালি ধারণা, যারা ন মুসলিম আছেন, একদমই ন মুসলিম তাদের জন্য, তারপর হচ্ছে গিয়ে যারা মুসলিম হয় নাই,
কিন্তু ইসলাম নিয়ে কিছু জানতে চাচ্ছেন, কিন্তু তারা খুব কনফিউজড, এ ওইটা বলতেছে সে ওইটা বলতেছে, আমি কোন দিকে যাব। তো তাদের জন্য এটা বেস্ট হইতে পারে। বাট আমি যেটা ফিল করছি পার্সোনালি, আমার কাছে যেটা মনে হয়েছে, এটা পড়ার পর, সম্পূর্ণ এখনও পড়া শেষ করিনি, যে লেখক ছিলেন ওনার নাম নাম কি এলো, আচ্ছা ইয়াহিয়া আমেরি, আচ্ছা উনি হচ্ছেন খ্রিস্টান ছিলেন। ওনার যখন লেখা তিনি লিখতেছেন, তিনি সেই পয়েন্ট অফ ভিউ থেকে তিনি লিখতেছেন, যখনই আমি ফিল করলাম। হ্যাঁ, তো এখানে যেটা খেয়াল করবেন, যেহেতু আমাদের এখানে হিন্দু ভাই বোনেরা বেশি, তো আমার মনে হয় সেই ক্ষেত্রে ডেফিনেটলি একটা ভালো একটা ধারণা পেয়ে যাবেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রেফারেন্সগুলো যেগুলো ব্যবহার করা হয়েছে বা বারবার যে বিষয়গুলো খণ্ডন করা হয়েছে, সেটা হচ্ছে গিয়ে খ্রিস্টানি সোর্স থেকে। হ্যাঁ, খ্রিস্টান সোর্সগুলো। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো, যদি কোনো ন মুসলিম খ্রিস্টান যারা ছিলেন বা কোনো খ্রিস্টান ব্যক্তি যেখানে ইসলাম নিয়ে জানতে চাচ্ছেন, তাদের জন্য এটা আরও বেস্ট হবে। যদি একজন হিন্দু ভাই বোনের জন্য এটা 60% কাজে লাগে, 60 না, মিনিমাম 70% লাগবে, তবে একজন খ্রিস্টান ভাই বোনের জন্য সেটা 80-90% কাজে লাগতে পারে, একদম শুরু বেসিক ধারণার জন্য। তো যাই হোক, এই বিষয়টা আমার খুব ভালো লাগছে, এই বইটার বিষয়গুলো। তো গার্ডিয়ানের আসলে বইগুলো বেশ ভালো লাগে, আমাদের কাজগুলো অনেক ভালো হয়। আপনারা কারা কারা এই বইটা কিনছেন বা পড়ছেন বা গিফট করছেন অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।